বিশ্বের সবচেয়ে গোপনীয় রাষ্ট্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার অনেকগুলো আইনকানুন ও শাসন চালু রয়েছে, যার অধিকাংশ খুবই ভয়ঙ্কর। কিছু আবার ভয়ঙ্কর না হলেও হয়তো সেখানকার অধিবাসীদের অনিচ্ছা বা জোর করে করানো হয়। তাই আজকের ভিডিওতে আলোচনা করব উত্তর কোরিয়ার বেশ কিছু কঠিন ও অদ্ভুত আইনকানুন সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। সরকার নির্ধারিত টেলিভিশন চ্যানেল। আমাদের দেশে বর্তমানে সরকারি চ্যানেল ছাড়াও অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেলও রয়েছে। এছাড়াও চাইলে ইন্টারনেট ও ডিশ অ্যান্টেনার মাধ্যমে বিশ্বের নানা প্রান্তরে চ্যানেল দেখতে পারি, কিন্তু উত্তর কোরিয়ার অধিবাসীরা চাইলেই তা পারেন না। তাদের ওখানে মাত্র 4টি টেলিভিশন চ্যানেল দেখার অনুমতি রয়েছে, আবার সেই চ্যানেলগুলোর অনুষ্ঠানগুলো সরকারিভাবেই নিয়ন্ত্রিত হয়। এবার জানা যাক 3 প্রজন্মের শাস্তি। উত্তর কোরিয়ায় যদি কেউ অপরাধ করে তবে সেই অপরাধের জন্য 3 প্রজন্মকে শাস্তি দেওয়া হয়। দাদা দাদি, বাবা মা ও সন্তানকে সেই অপরাধের শাস্তি মাথা পেতে নিতে হয়। এমন অদ্ভুত শাস্তির দ্বারা অপরাধী যাতে শাস্তি থেকে রক্ষা না পায় তা নিশ্চিত করে। কেউ উত্তর কোরিয়ান কঠিন আইনকানুন থেকে পালিয়ে বাঁচতে চাইলে ভোগ করতে পারে কঠিন থেকে কঠিনতর শাস্তি। পালাতে গিয়ে ধরা পড়লে তাদের কঠিন সব কাজে পাঠানো হয়, গুরুতর শাস্তি দেওয়া হয়, এছাড়াও দেয়া হতে পারে মৃত্যুদণ্ড। এবার জানা যাক চুলের স্টাইল হয় সরকার নির্ধারিত। 2013 সাল থেকে চুলের স্টাইল নির্ধারণ করে দিয়েছে উত্তর কোরিয়ান সরকার, যেখানে 28 ধরনের চুলের স্টাইল করার অনুমতি রয়েছে। এর মধ্যে মেয়েদের জন্য 18 প্রকার ও ছেলেদের জন্য 10 প্রকারের চুলের স্টাইল করার অনুমতি রয়েছে। সরকার প্রবর্তিত স্টাইলের বাইরে কেউ চুল কাটলে তা সরকার বিদ্রোহী হিসাবে গণ্য হয়। সাধারণত ছেলেদের চুল লম্বায় 2 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়, তবে বয়স্ক পুরুষ 3 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকতে বাধ্য হন। অপরদিকে বিবাহিত মেয়েদের চুল ছোট রাখতে বলা হয়, আবার অবিবাহিত মেয়েরা কিছুটা দীর্ঘ চুল রাখতে পারেন। অন্য সবার চুলের স্টাইলে নিয়মনীতি করে দিলেও নেতা কিম জং উন কিন্তু কোনো নিয়মের আওতায় চুলের স্টাইল করেননি। নেতা হিসেবে তার সেই চুলের স্টাইল উত্তর কোরিয়ার একক ও অদ্বিতীয় রাখা হয়েছে। সত্যি বিস্ময়কর শাসন। এবার জানা যাক রাজধানীতে ঘর তৈরিতে লাগবে অনুমোদন। টাকা পয়সা থাকলেই আমাদের দেশে রাজধানী শহরে ঘর বাড়ি তৈরি করা যায়, কিন্তু উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কেউ চাইলেই ঘর বাড়ি তৈরি করতে পারবেন না। নেতা কিম জং উন চান তিনি রাজধানীর সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে বাস করবেন, তাই ভিন্ন কেউ বেশি বড় হতে চাইলে অনুমতি নাও মিলতে পারে। এবার জানা যাক বাইবেল রাখা অবৈধ। উত্তর কোরিয়ার বাইবেলকে পশ্চিমা সংস্কৃতির অংশ হিসাবে গণ্য করা হয়, তাই তা রাখতে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। জানা যায় কোনো এক মহিলা সেখানে বাইবেল বিতরণ করার অপরাধে নিষিদ্ধ হয়েছিল। এবার জানা যাক বর্ণপ্রথা। উত্তর কোরিয়ার এখনও পর্যন্ত বর্ণপ্রথা চালু হয়েছে। সেখানকার লোকেদের 3টি বর্ণে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। মূল বর্ণে আছেন অভিজাত নাগরিকগণ, যেখানে কিম জং উন তার নিকটস্থ বন্ধুবান্ধব এবং তাদের আত্মীয় স্বজনরা স্থান পেয়েছেন। দেশের বাসিন্দাদের অধিকাংশই যারা কারিগর, ছোটোখাটো দোকান ও ব্যবসার আধিকারিক এবং যারা চীন থেকে প্রত্যাবর্তন করে জাপানি নিয়ম অনুসারে পড়াশোনা করেছেন তাদের মধ্যবর্ণ বা দোদুলম্যান বর্ণ হিসেবে বিবেচিত হয়। এরপর যে সকল নেতাকর্মী ও ব্যক্তিদের কোরিয়ার সরকার শত্রু হিসেবে ভাবেন, অর্থাৎ দেশে না থাক এমনটা চান, তাদের আইনজীবী, ভূমির মালিক, খ্রিস্টান মন্ত্রীদের নিম্নবর্গে স্থান দিয়েছে। এদেরকে প্রতিকূল শ্রেণীও বলে গণ্য করা হয়। এবার জানা যাক আন্তর্জাতিক ফোন কল। কেউ চাইলেও আন্তর্জাতিক ফোন কল করতে পারবেন না। এই সাজরোধকারী আইনের দ্বারা উত্তর কোরিয়ার সরকার তাদের দেশের তথ্য বাইরের দেশে পাচার করতে রোধ করেন। এবার জানা যাক অ্যাপেল, সোনি ও মাইক্রোসফটের পণ্য নিষিদ্ধ। উত্তর কোরিয়ার আইফোন, সোনি কোম্পানির টেলিভিশন, ল্যাপটপ ইত্যাদি ক্রয় বিক্রয় নিষিদ্ধ, তবে এই সব ক্ষেত্রে নিজস্ব তৈরি যন্ত্রপাতি ব্যবহার করে। ইন্টারনেট, উত্তর কোরিয়ার ইন্টারনেট সরবরাহ কঠিনভাবে নিষিদ্ধ, তবে সেখানে নির্দিষ্ট কিছু পেশার জন্য কিছু ওয়েবসাইট সরকারি তত্ত্বাবধানে প্রবেশ করতে দেয়া হয়। এবার জানা যাক নিষিদ্ধ বিকিনি। উত্তর কোরিয়ার বড় শহরগুলিতে মেয়েরা প্যান্ট পরতে পারেন না ও সাইকেল চালানোর অনুমতি পান না। স্কার্ট পরে হাঁটু ঢেকে রাখতে হয়। নাভি বের করে চলার অনুমতি না থাকায় তাদের জন্য বিকিনি পরা নিষিদ্ধ। এবার জানা যাক বাস্কেটবল খেলার নিজস্ব নিয়ম। বাস্কেটবল খেলায় উত্তর কোরিয়ার নিজস্ব নিয়ম চালু রয়েছে। ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো না থাকায় এরা এই খেলায় নিজস্ব নিয়ম প্রয়োগ করেন, কারণ বাস্কেটবল খেলা যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত। ভ্রমণ, উত্তর কোরিয়া থেকে বাইরের দেশে খুব সহজে ভ্রমণের অনুমতি মেলে না। সরকার অনুমতি না দিলে বাইরের দেশে ছুটি কাটানো, এমনকি পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়াতে স্বল্প সময়ের জন্য ভ্রমণ করতে যাওয়া যাবে না। আবার বিভিন্ন ধরনের অদ্ভুত শাসন ব্যবস্থা থাকলেও আপনারা উত্তর কোরিয়া ভ্রমণের অনুমতি মিলতে পারে, তবে সেখানে কখনো একা একা ঘুরতে পারবেন না। সেখানে কিছু গাইড থাকবে যারা
সার্বক্ষণিক আপনাকে পর্যবেক্ষণে রাখবে। এছাড়াও ভ্রমণকারী যারা সেখানে যাবেন বা সেখান থেকে বাইরের দেশে যাবেন সকলেরই ক্যামেরা, মোবাইল ফোন, কম্পিউটার চেক করা হবে। এই আইনকানুন ছাড়াও আরও কিছু শাসন কোরিয়ার সরকার প্রবর্তন করেন, যেমন সেখানে নাচের আয়োজন করা যায় না, রাষ্ট্রীয় দিনে অ্যালকোহল পান নিষিদ্ধ, কিমের দাদার মৃত্যু দিবসে উচ্চস্বরে হাসতেও মানা। মোট কথা, এইসব অদ্ভুত আইন সরকারের একক আধিপত্যেরই পরিচায়ক বলা যায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।